নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করা রয়েছে তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো প্রথমেই সবাইকে জানাই হ্যাপি হোলি আজকের দিনটা তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ব্যাঙ্গালুরসি দল সই করতে চলেছে একজন ইন্ডিয়ান গোলকিপার হ্যাঁ আই লিগের দল আইজল এফসি দলের হয়ে তিনি খেলছেন নোরা ফার্নান্ডেস নোরা ফার্নান্ডেস এই প্লেটটিকে সই করানোর জন্য ব্যাঙ্গালু দল এই মুহূর্তে রেসে রয়েছে এবং আইএসএলের আরও তিনটি দলও কিন্তু এই প্লেটটিকে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে কিন্তু মোট চারটে দলের মধ্যে ব্যাঙ্গালু এফসি দল কিন্তু এই প্লেটটিকে নেওয়ার জন্য এক নম্বরে লিড করছে তো সেই ক্ষেত্রে এই প্লেটটির শেষ অবধি বেঙ্গাল এফসি দলে সই করে নেওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে এবার যে আপডেটটা শেয়ার করা রয়েছে মাধি তালালকে কিন্তু টু প্লাস ওয়ান ইয়ার ডিলে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি দল মানে দুই বছরের চুক্তি তো থাকছেই তার পাশাপাশি যদি দুই বছরে আরও ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নেবে ইস্টবেঙ্গল এফসি দল মাধি তালালের সাথে দুর্দান্ত একটা সাইনিং এই মাধি তালাল ইস্টবেঙ্গল এফসি দলের জন্য মাধি তালাল কেলটন সিলভা এবং সাউল ক্রেসপুর এই তাই কিন্তু দুর্দান্তভাবে ক্লিক করবে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগে এটুকু কিন্তু বলতেই পারি তো দারুণ একটা সাইনিং হয়েছে এই প্লেয়ারটিকে নেবার জন্য কিন্তু অন্যান্য আইসিএল দলগুলোও মোটামুটি রেসে ছিল কিন্তু সবাইকে টোপকে গিয়ে ইস্টবেঙ্গল এফসি দল এই প্লেটটিকে সই করে নিতে সক্ষম হয়েছে এবার যে আপডেটটা শেয়ার করা রয়েছে কামাল থাতাল যে প্লেয়ারটি জামশেদপুর এফসি দলের হয়ে এই সিজনে স্কোয়াডে ছিলেন খুব একটা ম্যাচ খেলতে পারিনি তো এই প্লেয়ারটিকে নেবার জন্য এফসি দল কথাবার্তা বলেছে বা বলছে তো জামশেদপু এফসি দল থেকে লিভ নিয়ে এফসি গোয়া দলে সই করতে চলেছে কামাল থাতাল একটা সময়ের অন্যতম সেরা প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটি মাঝখানে হারিয়ে গেছে তার ফুটবল জীবন থেকে মানে কি থেকে কি হয়ে গেছে ইঞ্জুরির মধ্যে কারণ এই প্লেয়ারটি যে সময় শুরু করেছিল সেই সময় এত ভালো পারফরমেন্স করেছিল তাতে করে অনেকেরই মনে হয়েছিল যে এই প্লেয়ারটি আগামী দিনে খুব ভালো পারফরমেন্স করবে এবং টিম ইন্ডিয়াকে অনেক ভালো ভালো কিছু মুহূর্ত দিতে পারবে কিন্তু সেটা হয়নি তো এফসি গোয়া দলে তিনি সই করতে পারেন আগামী মরসুমে এমনটাই খবর রয়েছে এবার নেক্সট আপডেটটা রয়েছে জুয়ান মেরাকে নিয়ে জুয়ান মেরা অবশ্যই এই প্লেটটি পাঞ্জাব এফসি দল ছাড়তে চলেছে তো এই প্লেটটিকে নেবার জন্য জামশেদ এফসি দল এখন কিন্তু কথাবার্তা বলছে এছাড়া চেন্নাইন এফসি দলও ইন্টারেস্টেড রয়েছে তো চেন্নাইন এফসি এবং জামশেদপুর এফসি এই দুই দল এখন এই প্লেটটিকে নেবার জন্য একে অপরের সঙ্গে টক্কর দিচ্ছে তো যে কোনো একটি দল কিন্তু এই প্লেটটিকে সই করিয়ে নিতে পারে এবং জুয়ান মেরা কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার সেরা একজন মিডফিল্ডার তো আইএসএল এ তিনি কন্টিনিউ করছে এবং যে কোনো একটি দলের হয়ে তিনি কন্টিনিউ করবে হয়তো পাঞ্জাব এফসি দলে তিনি আর থাকছেন না এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ডিমান্ড টাকাস ডিমিটিয়স ডিমান্ড টাকাস ডিমিট্রিয়াস ডিমান্টাকাস এই প্লেটটিকে নিয়ে একজন আমাকে পুষ্ট করেছে যে এই প্লেটটিকে দলে নিয়ে আরমান্ত সাদিকিউকে ছেড়ে দিয়ে বা একটা সোয়াইপ ডিলের মাধ্যমে কি কোনো ডিল হতে পারে তো প্রথমত বলে দিই যে এখন এই প্লেটটিকে নেবার জন্য এক নম্বরে লিড করছে ইস্টবেঙ্গল এফসি দল মুম্বাই সিটি এফসি দল যে চুক্তির অফার দিয়েছে তাকে যে টাকার অফার দিয়েছে তার থেকেও একটা ভালো অফার কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল দিয়েছে এই ডিমিট্রিয়াস ডিমান টাকাসকে তো যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটতে পারে মানে মুম্বাই সিটি এফসি দল আবার হয়তো চুক্তির যে অর্থ সেটা বাড়িয়ে দিয়ে আবার এক নম্বরে লিড করতে পারে আবার ইস্টবেঙ্গল এফসি দলও কিছু করতে পারে তাই ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি দলের মধ্যে এই প্লেটটিকে নিয়ে একটা ফাইট হচ্ছে তো সেই ক্ষেত্রে যে কোনো একটি দল সই করিয়ে নিতে পারে এবার যদি মোহনবাগানের কথা বলি তাহলে আরমান তো হয়তো শুরুটা তার ভালো হয়নি কিন্তু তার সাথে মোহনবাগান দলের দু বছরের চুক্তি রয়েছে এবং আস্তে আস্তে তিনি তার নিজের সেরা ফর্মে ফিরছে যখন জনি কাউকে প্রথম 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 এসেছিল তখন কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছিল না কিন্তু পরবর্তী সময় তিনি সেট হয়ে এখন কিন্তু দুর্দান্ত প্লেয়ার এবং দুর্দান্ত পারফরমেন্স তিনি করছেন তো সেই অনুযায়ী আরমান্ত সাদিকিউ হয়তো আগামী দিনে আরও ভালো পারফরমেন্স করবে তো আর আর আরমাহ সাধিকিউকে হয়তো মোহনবাগান দল নাও ছাড়তে পারে ছাড়লেও লোন দিলে ছাড়বে কিন্তু নাও ছাড়ার সম্ভাবনা রয়েছে আর যদি আরমান্ত সাদিকিউয়ের বদলে ডিমান্ডটি ডিমিটিওস ডিমান্ড আনা হয় সেটা তো দুর্দান্ত একটা সাইনিং অবশ্যই হবে কারণ ডিমিট্রিওস ডিমান্ড যেভাবে পারফরমেন্স করেছে করছে কেনালা স্টেপসি দলের হয়ে তাতে করে একদম মানে লিগের অন্যতম সেরা পাঁচজন স্ট্রাইকারের তালিকায় তার নামটা অবশ্যই তো থাকবে তো তার মতো স্ট্রাইকার মোহন দলে আসলে অবশ্যই সেটা একটা ভালো ডিল হবে কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেটস যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো